কিছু কিছু লোক খুঁজে পাবেন যারা শিক্ষিত মানে তথাকথিত শিক্ষিত বা তথাকথিত ডিগ্রি এদের আছে এদেরকে মূলত কাজের জায়গাতেই খুঁজে পাবেন কিন্তু এরা বাড়ি থেকে কোনো শিক্ষা পায়নি যে কিভাবে কোনো ভদ্র সমাজে বিহেভ করতে হয় একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হবে ধরুন আপনি কোনো একটা কাজ খুব মনোযোগ দিয়ে করছেন এবং এমন একটা জায়গা এমন একটা সরু প্যাসেজে দাঁড়িয়ে করছেন যে আপনার খেয়ালই নেই পেছন দিক দিয়ে যাওয়ার সময় যে কোনো ব্যক্তিরই আপনার গায়ে ধাক্কা লেগে যেতে পারে হয়তো এমন একজন কালী যে আপনার সাথে কথা বলে না কিন্তু বাড়ি থেকে শিক্ষাটা পেয়েছে প্রপারলি যে ভদ্র সমাজে কিভাবে বিহেভ করতে হয় সে হয়তো অল্প কথায় কাজ সারবে যে দেখি সাইট প্লিজ বা একটু যেতে দিন এরকম কিন্তু যারা বাড়ি থেকে কোনো শিক্ষাটা পায়নি তারা কিন্তু আপনাকে ধাক্কা মেরে চলে যাবে এই রকম জেনে শুনে ভুল করা জানোয়ারদের নিজগুণে ক্ষমাঘেন্না করে দিন